चाँदपुर गोटा ब्लक जेलार मध्य अन्यतम सन्त्रासकबलित एलाका हम आग्रिम दिखंती जेखने प्रार्थी देवाटाई दाय जेखने हे कम्युनिस्ट पार्टी कास्ते हाथुड़ी तारा चिन्हे प्रार्थी होले जीवन संशय से ही जगह हे कमरेड खबीर आलमेर मतो मानुष से ही मानुष हे एगिए एसेछेन आमरा ताके जतटा पारछि आमरा सहयोगिता करछि। आमि तो बाबा गरीब मानुष आमि कालके निजे पर्चाय गेछिलाम सकाले मुड़ी चा खे सारा दिन ओखाने छिलाम। सबाई उत्साह दिच्छे विपुल भोटे जयी करबे बोलछे जानान खबीर आलम। ইসলামপুরে তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী তার সমর্থিত নির্দল প্রার্থী মোহাম্মদ সলিমও দাঁড়িয়েছেন ওই একই জায়গা থেকে। তবে মোহাম্মদ সলিম ও খবির আলমের একে অপরের উপর কোনো ক্ষোভ নেই, উল্টে তাদের গলায় শোনা একে অপরের প্রতি শ্রদ্ধা। আমি করিম সাহেবেরও শ্রদ্ধা করি ওকে, যে ওরা একজন একজন মানুষ পার্টির তরফ থেকে একলাই দিদি মমতার সামনে থেকে ও লড়ছে। উনি একজন সিপিএমের মানে ভোটার হিসাবে ছিল, হ্যাঁ, কিন্তু মানে অবস্থা ওনাদের ঠিক নাই, কিন্তু ওই সিপিএমের এটা আগে উনি ধরে আছে, ধরে রাখছে উনি। কমিউনিস্ট পার্টি সম্পদ খবির আলম জানায় সিপিআইএম একা একা ঝান্ডা লাগিয়ে বেড়াচ্ছেন, কি বলবেন, প্রচারও করছেন একা একা, এরাই হচ্ছে কমিউনিস্ট পার্টির সম্পদ, এই গরিব মানুষের স্বার্থেই কমিউনিস্ট পার্টি পরিচালিত হয়। কমরেড কথার প্রকৃত অর্থ হলো বন্ধু বা সাথী, যারা বন্ধু হয়ে সাধারণের পাশে থাকে। ফের সেই নির্ভীক কমরেডের ছবি দেখতে পাওয়া যাচ্ছে কমরেড খবির আলমের মধ্যে। তার হাসি মুখে করা লড়াইয়ের পরিণতি কি হবে, পঞ্চায়েতে জয়ের লাল ঝান্ডা ওড়াতে পারবেন তিনি, উত্তর দেবের সময়। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।